শুভ সকাল বন্ধুরা, আজ 18 অক্টোবর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 2024 সালের সরকারি ছুটির তালিকা আজ অনুমোদিত হলো মন্ত্রিসভায়। 2024 সালে সরকারি ছুটি 34টি। বিহুর পর দুর্গাপূজা কমিটিকে অর্থ সাহায্য হিমন্ত সরকারের। 3 বছরের পুরনো 6953টি পুজো কমিটিকে 10,000 টাকা করে অর্থ সাহায্য। 25 ডিসেম্বর থেকে 5 রাত গ্রামে কাটবে মন্ত্রীদের। 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর শিক্ষাপক্ষ। 400 বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিলান্যাস শুভারম্ভ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অলৈচড়া আপিলে 2টি নির্মাণ কাজের সূচনা বিধায়ক সুজামের। এংলার বাজারে পড়ুয়াদের সাইকেল বন্টন। নিলাম বাজারে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত, আটক এক। পুজো ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে বস্ত্র বিতরণ বিবিসিএল এর। এবং সর্বশেষ খবরটি হলো, পুজোয় ডিজে ব্যবহারের ঘোর বিরোধী মিশন রঞ্জন দাস, শান্তি শৃঙ্খলা বজায়ের আহ্বান। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। 2024 সালের সরকারি ছুটির তালিকা আজ অনুমোদিত হল মন্ত্রিসভায়। মঙ্গলবার দুপুরে দিশপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া এই খবর দিয়ে জানান, 2024 সালের সরকারি ছুটির তালিকায় আজ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর মোট 34টি সরকারি ছুটি থাকবে। তাছাড়া রেস্ট্রিক্টেড বা নিয়ন্ত্রিত ছুটির দিন থাকবে আরও 30টি। হাফ হলিডে বা অর্ধ দিবস ছুটি থাকবে মোট 2 দিন। পরবর্তী খবরটি হলো, বিহুর পর দুর্গাপূজায় অর্থ সাহায্য। দুর্গাপূজা কমিটিকে অর্থ সাহায্য দেওয়ার প্রথা এই প্রথম শুরু হলো আসামে। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে আগে থেকেই পূজা কমিটিগুলিকে অর্থ সাহায্য দেওয়ার প্রথা রয়েছে। তবে আসাম সরকার মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে, 3 বছরের পুরনো দুর্গাপূজা কমিটিগুলিকে 10,000 টাকা করে অর্থ সাহায্য দেওয়ার। অর্থ সাহায্য দেওয়ার জন্য 6953টি পুজো কমিটির এক তালিকা প্রস্তুত করা হয়েছে। এরপর রাস উৎসব আয়োজনে অর্থ সাহায্য দেওয়ার কথা বিবেচনা করা হবে। গত 2 বছরে আসামের জাতীয় উৎসব রঙ্গালী বিহু উদযাপনের জন্য বিহু কমিটিগুলিকে অর্থ সাহায্য দিচ্ছে হিমন্তের সরকার। এবছরও 2,000-এর বেশি বিহু কমিটিতে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। তাই বিহু কমিটিগুলিকে সরকারি সাহায্য দেওয়ার পর থেকে দুর্গাপূজার সময় অর্থ সাহায্য দেওয়ার দাবি উঠে বিভিন্ন মহল থেকে। শেষ পর্যন্ত বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার। অবশ্য আসামে দুর্গাপূজা শুধুমাত্র বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, অসমীয়া জনগণের মধ্যে অনেক আগে থেকেই ব্যাপক হারে প্রচলন রয়েছে দুর্গাপূজার। গুয়াহাটি মহানগর সহ উজান থেকে নিম্ন আসাম, বরাক উপত্যকায় প্রতি বছর হাজার হাজার দুর্গাপূজার আয়োজন করা হয়। বিহুর পর বোধ হয় একমাত্র দুর্গাপূজায় উৎসবের চেহারা নেয় আসামে। ফলে 3 বছরের পুরনো পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাঙালি অসমীয়া উভয় সম্প্রদায়কেই খুশি করবে। তবে দুর্গাপূজায় ব্যয়ের বহরের তুলনায় অর্থ সাহায্যের পরিমাণ একেবারে নামমাত্র বলে কথা উঠেছে। কেউ কেউ আবার পূজায় অর্থ সাহায্য দেওয়ার সূচনা হওয়াতেই সন্তুষ্ট, তবে দুর্গাপূজার সংখ্যা বেশি বলেই হয়তো অর্থ সাহায্যের পরিমাণ কমেছে। অবশ্য বিহুর মতো দুর্গাপূজার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর একমাত্র শর্ত হচ্ছে, জোর জবরদস্তি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া চলবে না। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা কমিটিগুলিকে অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া এটাই বলেছেন। সোমবার রাতে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেও বলেন, পুজো কমিটিতে কিছুটা সাহায্য করা হবে। এর উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীর কাছ থেকে যাতে চাঁদা না তোলা হয়। সনাতন হিন্দু ধর্মের লোকেরা পুজো করবে মাড়োয়ারিদের কাছ থেকে চাঁদা তুলে, সেই পুজো মাও গ্রহণ করবে না, তাই চাঁদা নিতে হবে শুধু ভক্তদের কাছ থেকে। সেই উদ্দেশ্যেই বিহুর মতো কিছুটা সাহায্য করা হবে পুজো কমিটিকেও। তবে শুধু দুর্গাপুজোই নয়, এবার রাস উৎসব পালনে অর্থ সাহায্য দেওয়ার কথা বলেছেন তিনি। চা বাগানে করম পুজো আয়োজনে অর্থ সাহায্য দেওয়ার কথা বিবেচনা করবে সরকার। তবে মুখ্যমন্ত্রীর একটি অনুরোধ, পুজো বিহু আয়োজনে চাঁদার সংস্কৃতি পরিহার করতে হবে। পরবর্তী খবরটি হলো, 25 ডিসেম্বর থেকে 5 রাত গ্রামে কাটবে মন্ত্রীদের। 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর শিক্ষাপক্ষ। 400 বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিলান্যাস শুভারম্ভ। 25 ডিসেম্বর সুশাসন দিবস থেকে মন্ত্রীরা রাত কাটাবেন গ্রামে। এক পক্ষকালের মধ্যে মন্ত্রীদের ন্যূনতম 5 রাত কাটাতে হবে 5টি প্রান্তের গ্রামে।
জনগণের সমস্যা বুঝতে হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর অবধি 15 দিনকে শিক্ষাপক্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ওই সময় 400 বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন কিংবা শিলান্যাস করা হবে। মঙ্গলবার দুপুরে দিশপুর জনতা ভবনে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্ত্রীদের গ্রামে রাত কাটানো। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানিয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী বলেন, গ্রামে মন্ত্রীদের রাত্রিবাস নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আগামী 25 ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন বা সুশাসন দিবস থেকেই শুরু হবে এই কর্মসূচি। 25 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি এক পক্ষকালের মধ্যে মন্ত্রীদের ন্যূনতম 5 রাত কাটাতে হবে গ্রামে। সরকারের এই কর্মসূচি রূপায়ণের জন্য গোটা আসামকে 5টি জোনে ভাগ করা হয়েছে। উজান আসাম, নিম্ন আসাম, উত্তর আসাম, বিটিআর এবং বরাক উপত্যকা পাহাড়ি জেলা। এই 5টি জোনের 5 রাত থাকতে হবে মন্ত্রীদের। জয়ন্ত মল্লবরুয়া জানান, প্রতিটি জোনে অন্তত একদিন করে গ্রামে রাত কাটাতে হবে মন্ত্রীদের। গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে হবে, সাধারণ মানুষদের সমস্যা উপলব্ধি করতে হবে মন্ত্রীদের। উল্লেখ্য, মন্ত্রীদের গ্রামে পাঠানোর এই সিদ্ধান্ত আগেই নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার শুধু দিন তারিখ ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর অবধি 15 দিনকে শিক্ষাপক্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় 400 বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন কিংবা শিলান্যাসের কথা জানিয়ে জয়ন্ত বলেন, চাবাগান এলাকায় আরও 100টি স্কুল স্থাপন করা হবে ওই সময়ে। এর জন্য নির্মাণ কাজের সূচনা করা হবে। তাছাড়া পুনর্নির্মাণ করা হবে 300 বেশি স্কুল ভবন। যেসব স্কুলের পরিকাঠামোর প্রয়োজন রয়েছে সেই সব স্কুলে নতুন ভবন নির্মাণ করা হবে। 7 কোটি টাকা করে ব্যয় হবে প্রতিটি 300 স্কুলের ভবন পুনর্নির্মাণে। তাছাড়া 15টি কলেজের শুভারম্ভ করা হবে ওই সময়ে। মন্ত্রীরা বিভিন্ন স্থানে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিলান্যাস কিংবা শুভারম্ভ করবেন। মন্ত্রিসভার বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসর গ্রহণের দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 60 বছর বয়সে তাদের অবসর নিতে হবে, কিন্তু বছরের যে কোনো দিন নয়, বয়সের সঙ্গে 30 এপ্রিল অবসর নিতে হবে তাদের। জয়ন্ত জানান, 60 বছর বয়স হয়ে গেলেই অবসর নিতে হয় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের। কিন্তু হঠাৎ করে যে কোনো দিন অবসর নেওয়ার ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শূন্য হয়ে যায়। তাই বয়সের সঙ্গে মিলিয়ে 30 এপ্রিল অবসর নেবেন তারা। এতে কেউ হয়তো 1-2 মাস বেশি কাজ করতে পারেন, কিন্তু তাদের অবসরের আগেই নতুন নিয়োগের ব্যবস্থা করবে সরকার। তাছাড়া আদালতে নিযুক্ত সরকারি কৌঁসুলিদের চাকরিও নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিরেক্টর অফ প্রসিকিউশনের অধীনে প্রত্যেক আদালতে নিয়মিতভাবে নিয়োগ করা হবে সরকারি কৌঁসুলিদের। বিধি সংশোধন করে তাদের চাকরি নিয়মিত হবে, বদলি পোস্টিংয়ের ব্যবস্থা থাকবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 350 সরকারি কৌঁসুলি। আইনি ব্যবস্থাকে ক্ষিপ্রতর করতে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। তাছাড়া মিশন বসুন্ধরার অধীনে ভূমিহীন খিলঞ্জিয়া জনগণকে জমির পাট্টা প্রদানের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিচ্ছে সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে চোরাইদি জেলার 105 এবং দরং জেলার 18 মোট 123 ভূমিহীন পরিবারকে জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া গ্রামাঞ্চলে আরও 55,000 পরিবারকে পাট্টা প্রদানে অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। পরবর্তী খবরটি হল, সমগ্র শিক্ষা কর্মসূচির অধীনে দক্ষিণ হাইলাকান্দির মণিপুর অলৈচড়ায় আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য আবাসিক কোয়ার্টারের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন কাটলছোয়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এ উপলক্ষে মঙ্গলবার হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক ত্রিদীপ রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কাটলছোয়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর অংশ নিয়ে শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। উল্লেখ্য, অলৈচড়ায় আদর্শ বিদ্যালয় ক্যাম্পাসে টিচার্স কোয়ার্টার নির্মাণে 65,05,200 টাকা মঞ্জুর করা হয়েছে। সমগ্র শিক্ষার অধীনে ওই টাকা মঞ্জুর হয়। অন্যদিকে এদিন বিধায়ক কাটলছোড়া ICDS প্রকল্পের অধীন 174 নং আপিন গ্রান্ড মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ কাজের সূচনা করেন। ওই কেন্দ্র নির্মাণে 25 লক্ষ টাকা ব্যয় হবে। আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে BDO রুজি এল সিংসন, CDPO উদ্যোগ বর্দলই, ALCC চেয়ারপারসন বক্তার উদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হল, লক্ষাধিক টাকার গাঁজা বাজেয়াপ্ত করল নীলামবাজার পুলিশ। সেই সঙ্গে বিহারের বাসিন্দা সনু কুমারকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নীলামবাজার তেমাতায় সনুকে ঘোরাফেরা করতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ।
খবর পেয়ে নীলাম্বরদহ থানার ওসি দীপজ্যোতি মালাকার ঘটনাস্থলে ছুটে গিয়ে সন্দেহভাজন যুবককে আটক করেন এবং তার ব্যাগে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেন। এরপর সোনুকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। প্রায় 7.5 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে নীলাম্বরদহ পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনু জানিয়েছে, ত্রিপুরা থেকে গাঁজা সংগ্রহ করে বরাকে পাচারের উদ্দেশ্যে ট্রেনে চেপে রওনা দেয়। পুলিশের কড়া চেকিং এর খবর এসে নীলাম্বরদহ পৌঁছানোর আগেই পেয়ে যায়। চেকিং এড়াতে নীলাম্বরদহ স্টেশনে নেমে পায়ে হেঁটে বাজারে পৌঁছায় এবং করিমগঞ্জে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করার সময় পুলিশের জালে ধরা পড়ে। পরবর্তী খবরটি হলো পূজয় ডিজে ব্যবহারের গুর বিরোধী মিশন রঞ্জন দাস শান্তি শৃঙ্খলা বজায়ের আহ্বান। শব্দ দূষণ যেন দুর্গাপূজার অঙ্গ হয়ে গেছে, শহরে পূজা মণ্ডপগুলো কাছাকাছি থাকায় একসঙ্গে সব মণ্ডপ থেকে মাইকের আওয়াজে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের অবস্থা বেহাল হয়ে পড়ে। আর প্রবীণ নাগরিকদের মধ্যে যারা অসুস্থ তাদের অবস্থা সহজেই অনুমেয়। বিকট আওয়াজের ডিজে সংস্কৃতির তীব্র বিরোধী প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস মঙ্গলবার এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দুর্গাপূজা আনন্দের উৎসব কিন্তু গত কয়েক বছর ধরে ডিজে সংস্কৃতির দাপাদাবিতে জনসাধারণ বিব্রত। তাই পূজা হোক বা বিসর্জন ডিজে বর্জনের আহ্বান জানান এএসটিসি চেয়ারম্যান। বলেন, ধীরে ধীরে সনাতনী সংস্কৃতিতে অনুপ্রবেশ ঘটছে অপসংস্কৃতির। পূজায় চিরাচরিত ভক্তিমূলক গান বাজানোর পক্ষে সওয়াল করেন এএসটিসি চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের দেশীয় সংস্কৃতিকে অগ্রাধিকার দিতে হবে, পাশ্চাত্য সংস্কৃতির প্রচার প্রসার আমাদের উদ্দেশ্য নয়। প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া নিয়েও নিজের মতামত তিনি তুলে ধরেন। বলেন, দুর্গা প্রতিমা নিরঞ্জন রাত 2টা পর্যন্ত কেন হবে, 10টার মধ্যে বিসর্জন প্রক্রিয়া কি শেষ করা যায় না? আগের তুলনায় জনসংখ্যা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে পুজোর সংখ্যাও। সবাইকে সুন্দরভাবে পুজোর দিনগুলো কাটানোর শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে পুজোর কদিন শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।